দিনের রাষ্ট্রীয় সফর শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল নয়াদিল্লি পৌঁছালে তাকে দেয়া হয় লালগালিচা সংবর্ধনা। বাংলাদেশ হাইকমিশনের নৈশ ভোজে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, বন্ধুত্ব চাইতে এসেছি, বন্ধুত্ব চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। বিস্তারিত প্রতিবেদনে, উপমহাদেশের দুই শীর্ষ নেতার মধ্যে বৈঠক হবে তিন ধরনের, রুদ্ধদ্বার, একান্ত ও দ্বিপক্ষীয়। নয়াদিল্লির ঐতিহাসিক হায়দরাবাদ হাউসে এই বৈঠক শেষে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হয়েছে। রপ্তানি বন্ধ করলে আগে ভাগে জানানোর জন্য ভারতকে অনুরোধ করেছে বাংলাদেশ। রপ্তানি বন্ধ করার ক্ষেত্রে আগে ভাগে জানাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়ামকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আহ্বান জানান। নয়াদিল্লি আইটিসি মৌর্য হোটেলে সোমবার সন্ধ্যায় ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা প্রসঙ্গে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, বিভিন্ন স্ট্র্যাটেজিক কমোডিটিস যেগুলো আমরা ভারত থেকে নিই, সেগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভারত যাতে জানায়, এজন্য অনুরোধ করা হয়েছে। পররাষ্ট্র সচিব জানান, বাংলাদেশ এ বিষয়ে আগাম পূর্বাভাস পাওয়ার উপর গুরুত্ব দিয়েছে। নারায়ণগঞ্জে প্রকাশ্যে এক যুবককে ছুরিকাঘাত ও মারধরের ঘটনা ঘটেছে। রোববার রাতে শহরের চাষাড়ায় ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কের প্রবেশ মুখে ফুটপাতের উপর এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ইতিমধ্যে ছুরিকাঘাতের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় সোমবার তিনজনকে আটক করেছে র্যাব। রাতে র্যাব তাদের ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। আটক ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের বন্দর থানার নবীগঞ্জ লক্ষণখোলার রনি, সদর থানার চাষারা রামবাবুর পুকুরপার এলাকার শরীফ ও ফতুল্লা মডেল থানার চানমারি নতুন রোড এলাকার রাব্বি। ফরিদপুর সহ দেশের বিভিন্ন স্থানে হামলায় আহত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধেই মামলা দিয়েছে পুলিশ ও আওয়ামী লীগ। বিস্তারিত প্রতিবেদনে, ফরিদপুরে বিএনপি সমাবেশে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের হামলায় কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল সহ যারা আহত হয়েছেন তাদেরকেই আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক মাসুদ ফকির আজ সোমবার দুপুরে বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহারে এই মর্মে অভিযোগ করা হয়েছে যে পুলিশের উপর হামলা করে চার থেকে পাঁচজন পুলিশ সদস্যকে আহত করে পুলিশের গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়া হয়েছে। এ মামলায় আসামি হিসেবে 31 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। বিএনপি নেতারা বলছেন, পুলিশের এরকম অভিযোগ সম্পূর্ণ ভুয়া। আমাদের বরগুনা প্রতিনিধি জানান, বিএনপি নেতা বরগুনা দুই আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি সহ 400 জনকে আসামি করে মামলা হয়েছে। পাথরঘাটায় কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন পল্টু বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় 99 জনের নাম উল্লেখ করে বাকিদের অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল সালাম। অথচ বিনা উস্কানিতে মনির সহ বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করে আহত করেছে আওয়ামী লীগ নেতারাই। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তেল, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার কথা ছিল। সমাবেশে সাবেক এমপি ও দলের সাবেক জেলা সভাপতি নুরুল ইসলাম মনি অংশ নিতে রবিবার ঢাকা থেকে তার জন্মভূমি পাথরঘাটা এসেছিলেন। তার গাড়িবহর রায়হানপুর এলাকায় এলে নেতাকর্মীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ। এতে মনিসহ বিএনপির অন্তত 50 জন নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়া বিএনপির প্রায় 50টি মোটরসাইকেল ভাঙচুর ও 2টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা নীরব ভূমিকা পালন করেছে। এখন উল্টো বিএনপির নেতাকর্মীদের নামেই মামলা দায়ের করেছে। পাবনা প্রতিনিধি জানান, একই এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় বাঙ্গুরা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান 144 ধারা জারি করেন। উপজেলা সদরের শরৎনগর বাজার এলাকায় সোমবার সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকে। কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, পাকুন্দিয়া বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুজন ও নারায়ণদি ইউনিয়ন বিএনপি নেতা শফিকুল ইসলাম সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ পৌর সদরের নবুয়া উত্তরা রোডের ভাড়াটিয়া বাসা থেকে সুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় পৃথক অভিযান চালিয়ে উপজেলার নারায়ণদি ইউনিয়নের মধ্যপাড়া গ্রাম থেকে সবুজকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ। এদিকে পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ এনে নোয়াখালীর 5 থানায় 13টি মামলা হয়েছে। সুধারামপুর থানায় 3টি, বেগমগঞ্জ থানায় 2টি, সোনাইমুড়ি থানায় 4টি, সেনবাগ থানায় 2টি এবং চাটখিল থানায় 2টি মামলা করেছে পুলিশ।
চট্টগ্রামে ইসলামের বিলুপ্ত কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে পুলিশের কড়া এক সহিংসতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবাল শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। চট্টগ্রামের পটিয়া থানায় তদন্তাধীন এক মামলায় আজিজুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পটিয়া থানা পুলিশ 2021 সালের 26 মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে ঢাকা বিক্ষোভের জেরে চট্টগ্রামের হাটহাজারিতে সংঘর্ষ হয়। ভয়াবহ ভূমিকম্পে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চল এখন পর্যন্ত অন্তত 46 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। মার্কিন ভূতত্ত্ববিদের সমীক্ষা অনুযায়ী সোমবার 5 সেপ্টেম্বর ভয়ঙ্কর ভূমিকম্প অনুভূত হয় সিচুয়ান প্রদেশের কাংডিয়ে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.6। এর জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে দীর্ঘ 43 কিলোমিটার এলাকা, এর গভীরতা ছিল 10 কিলোমিটার। ইউরেশিয়া অঞ্চলের সর্বোচ্চ আগ্নেয়গিরি ক্লিসে ভস্কায়া সোপকাতে আরোহণকালে দুর্ঘটনায় অন্তত 8 জন অভিযাত্রীর মৃত্যু হয়েছে। জীবিতদের উদ্ধারে এখন পরিচালিত হচ্ছে অভিযান। সোমবার এই মৃত্যুর খবর প্রকাশিত হয় মার্কিন গণমাধ্যম সিএনএনএ। দুবাইয়ে আজ রাত 8টায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের নাটকীয় পরাজয়ে ভারতের কাছে এই ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই। ফাইনালে যেতে হলে শ্রীলঙ্কাকে হারাতেই হবে। ফাইনালে যাবার পথে ভারতের বাধা হতে পারে ইঞ্জুরি সমস্যা। ইঞ্জুরির কারণে আগেই ছিটকে গেছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তার বদলে স্ট্যান্ড বাইয়ে থাকা আকসার প্যাটেলকে দলে অন্তর্ভুক্ত করা হলেও এখনো ম্যাচ খেলার সুযোগ পাননি। অপরদিকে পেস বোলিং ইউনিট নিয়েও দুশ্চিন্তায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে অধিনায়ক রোহিত শর্মার কপালে। পাকিস্তানের বিপক্ষে ইঞ্জুরির কারণে আভেশ খান একাদশে ছিলেন না, আর ভুবনেশ্বর কুমার ছাড়া পেস বোলিং এ তেমন কেউ আশাও দেখাতে পারছে না। তাই শ্রীলঙ্কার বিপক্ষে আভেশ খানের ফেরা আর ভুবনেশ্বর কুমারের ইকোনমিক্যাল বোলিং এর দিকে তাকিয়ে থাকতে হবে ভারতকে।